আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই নিরাপদ ও সুস্থ রয়েছেন। আপনারা যারা প্রিন্টিং প্রেসের বিজনেসের সাথে জড়িত কিংবা সাধারণ মানুষ অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভিজিটিং কার্ডের জন্য যে বক্সগুলি ব্যবহার করা হয় সেই বক্সগুলি কিভাবে তৈরি করা হয় এবং সেই বক্সগুলি কোথায় পাওয়া যাবে। পাশাপাশি আরও জানতে চেয়েছেন যে এই বক্সগুলি কয়টি ডিজাইন বা মডেলের হয়ে থাকে এবং কী কী সাইজের হয়ে থাকে। তো আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আপনাদের শুরুতে জানিয়ে রাখি যে আপনারা অনেকেই ভাবেন যে এই ধরনের বক্সগুলোকে আপনি অর্ডার করলে তারপর সেগুলো তৈরি করা হয়। এই ধারণাটি আপনাদের একদমই ভুল, কারণ এই ধরনের বক্সগুলি একদম রেডিমেড তৈরি করাই থাকে, যেমনটি আপনারা ভিডিওতে দেখছেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলিকে পিস হিসেবে কিনে নিতে পারবেন। এবার চলুন এই বক্সগুলিকে ভিজিটিং কার্ড রাখার জন্য রেডি করে নিই। দেখুন ভিজিটিং কার্ড রাখার জন্য বক্সগুলি একদম রেডি হয়ে গিয়েছে। এই বক্সগুলি বেশ কয়েকটি কালারের এবং ডিজাইনের হয়ে থাকে, যেমনটি এই মুহূর্তে ভিডিওতে আপনারা দেখছেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই ধরনের বক্সগুলি আপনারা কোথা থেকে ক্রয় করবেন। আপনি যদি ঢাকা বা ঢাকার নিকটবর্তী স্থানে থেকে থাকেন তাহলে ঢাকার নীলক্ষেত ফকিরাপুল সহ পার্শ্ববর্তী এলাকায় এই ধরনের বক্সগুলো অ্যাভেলেবল রয়েছে। তবে আপনি যদি জেলা শহরে থেকে থাকেন তাহলে আপনার নিজ জেলায় যে সকল এলাকায় প্রিন্টিংয়ের কাজ হয় ঠিক সেই সকল এলাকার প্রিন্টিং প্রেসের আশেপাশেই বিভিন্ন দোকানে এগুলো পেয়ে যাবেন।